আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভিতে আপনাদের স্বাগতম। আমাদের আজকের আয়োজনে যা যা থাকছে, ক্ষমতায় থাকার জন্যই আওয়ামী লীগ রাষ্ট্র সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ। এবার জানবো একটা খুশির খবর, অক্সফোর্ডের সফল ভ্যাকসিন যেভাবে তৈরি হলো, করোনার টিকা বাংলাদেশ কিভাবে বিনামূল্যে পাবে, এই বিষয়ে থাকছে বিস্তারিত। থাকছে তাৎক্ষণিক ঋণ পাচ্ছেন বিকাশের গ্রাহকরা, তাই পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো উপায়ে ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল অর্থাৎ জেএসডি সভাপতি আসাম রব। আজ মঙ্গলবার জিএসটি আয়োজিত কর্নেল তাহের দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আজ মঙ্গলবার কর্নেল আবু তাহের বীর উত্তমের 44তম মৃত্যুবার্ষিকী, জিএসটি এই দিনটিকে তাহের দিবস হিসেবে পালন করেন। আসম রব বলেন, সশস্ত্র মুক্তি সংগ্রামের পর 1972 সালে সংবিধানে সশস্ত্র যুদ্ধের চেতনার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি, অনুপযোগী সংবিধানের কারণেই রাজনীতিতে অপশক্তির উত্থান ঘটেছে। গণতন্ত্র আইনের শাসনের সব ভুলুণ্ঠিত, রাতের আধারে ভোট ডাকাতি সংস্কৃতি ব্যাপক বিস্তার লাভ করায় সরকারের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভেঙে পড়েছে, কোন ক্ষেত্রে সরকারের এখন নিয়ন্ত্রণ নেই, করোনা মোকাবেলা সহ সরকার সকল ক্ষেত্রে ব্যর্থ, জাতীয় ঐক্যের সরকার ছাড়া বিদ্যমান সংকট মোকাবেলার আর কোনো বিকল্প নেই। তিনি বলেন, দেশ মাতৃকার মুক্তির লড়াইয়ে কর্নেল তাহের ছিলেন সংগ্রামীবীর। শোষণমূলক নিপীড়নমূলক রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদের লড়াই করতে গিয়েই কর্নেল তাহেরকে প্রাণ দিতে হয়েছে, বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করা অনিবার্য হয়ে পড়েছে। রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তনে 10 দফা এবং সিরাজুল আলম খানের 14 দফা উত্থাপন করা হয়েছে। রাষ্ট্রের মৌলিক পরিবর্তন ছাড়া রাষ্ট্র বড় ধরনের ঝুঁকিতে পড়বে, সুতরাং কাঠামোগত সংস্কার এখন জাতীয় মৌলিক করণীয়তে পরিণত হয়েছে। রাষ্ট্র ব্যবস্থার বিদ্যমান ঔপনিবেশিক কাঠামোর আমূল পরিবর্তন করেই কর্নেল তাহেরের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এদিকে নানান সমালোচনার মুখে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। করোনা ভাইরাসের চিকিৎসায় অব্যবস্থাপনা ও অধিদপ্তরের নানান অনিয়ম ও দুর্নীতির কারণেই সমালোচনার মুখে ছিলেন তিনি। মঙ্গলবার জনপ্রশাসন সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন, পরে পদত্যাগ গ্রহণ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। আবুল কালাম আজাদের পদত্যাগের বিষয়টি স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান নিশ্চিত করেছেন। 2016 সালের 1 সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদে রয়েছেন ডাক্তার আজাদ। চাকুরির মেয়াদ শেষ হওয়ার পর চুক্তিতে নিয়োজিত ছিলেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার আগে ডাক্তার আবুল কালাম আজাদ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের অর্থাৎ প্রশাসনের দায়িত্বে ছিলেন। 1983 সালে ঢাকার মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করা আবুল কালাম আজাদ 2001 সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS বিভাগের পরিচালক এবং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের অর্থাৎ পরিকল্পনা ও উন্নয়নের দায়িত্ব পালন করেন। ওদিকে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি নভেল করোনা ভাইরাসের ভ্যাকসিন চ্যাডক্স এক NCoV-19 সুস্থ স্বেচ্ছাসেবীদের দেহে পরীক্ষামূলক প্রয়োগের প্রথম ফল প্রকাশ করা হয়েছে। প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালে ভ্যাকসিনটি নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা উজ্জীবিত করতে পারে বলে প্রমাণ পাওয়ার দাবি করেছেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা। সোমবার বিখ্যাত আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যান্সেটে অক্সফোর্ড ভ্যাকসিনের প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, যারা এই ভ্যাকসিনটি 2 ডোজ গ্রহণ করেছিলেন তাদের শরীরে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠেছে। অক্সফোর্ড ভ্যাকসিন তৈরির আদ্যোপান্ত, অক্সফোর্ডের COVID-19 চ্যাডক্স এক NCoV-19 নামের ভ্যাকসিনটি তৈরির কাজ নজিরবিহীন গতিতে এগিয়ে চলছে। শিম্পাঞ্জির শরীরে সাধারণ সর্দি কাশি তৈরি করে এমন একটি ভাইরাসের জিনগত পরিবর্তন করে এই ভ্যাকসিনটি তৈরি করা হয়। ভাইরাসের এই পরিবর্তন ব্যাপকভাবে করা হয়েছে যাতে তা মানবদেহে ঘটাতে না পারে, এটাকে করোনা ভাইরাসের কাছাকাছি একটা রূপ দেওয়া হয়েছে। যেই ভ্যাকসিনটি তৈরি করা হচ্ছে তার ভেতরে করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনের জিনগত বৈশিষ্ট্য ঢুকিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা। এর অর্থ হল ভ্যাকসিনটি করোনা ভাইরাসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়ে ওঠে এবং তখন শরীরের ভেতরে রোগ প্রতিরোধ ক্ষমতা করোনা ভাইরাসকে পরাস্ত করার কৌশল শিখতে পারে, যেই কারণে বিনামূল্যে করোনার টিকা পাবে বাংলাদেশ। টিকা আবিষ্কার হলে উন্নত দেশগুলোকে সেটা আবিষ্কারকদের কাছ থেকে কিনে নিতে হবে, যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটির টিকার জন্য এরই মধ্যে 1 কোটি ডোজের চাহিদা দিয়েছে যুক্তরাজ্য সরকার, চাহিদা জানিয়েছে ব্রাজিলও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক মুজাহিরুল হক বলেছেন, যেসব দেশের নাগরিকদের মাথাপিছু আয় $4,000 বেশি তাদের টিকা কিনতে হবে, কিন্তু বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু আয় যেহেতু তার চেয়ে কম, ফলে বাংলাদেশের মতো দেশগুলো বিনামূল্যেই টিকা পাবে। তিনি জানাচ্ছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ এবং গাভির টিকা বিষয়ক আন্তর্জাতিক জোটের টিকা পাওয়ার অগ্রাধিকার পাওয়া 90টি দেশের মধ্যে
বাংলাদেশও রয়েছে। এসব সংস্থা নিজেদের অর্থে ভ্যাকসিন সংগ্রহ করে বাংলাদেশকে চাহিদা অনুযায়ী সরবরাহ করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারি গ্রুপ অফ এক্সপার্টের সদস্য অধ্যাপক ফেরদৌসী কাদরি এক নিবন্ধনে লিখেছেন, কোভিড-19 টিকার জন্য বাংলাদেশ অনেক আগ্রহ নিয়ে অনেক চেষ্টা চালাচ্ছে। এক বা একাধিক টিকা যেন আমরা পরীক্ষা করতে পারি এবং আমরা যেন টিকা পেতে পারি সেই চেষ্টা হচ্ছে। আমি আশাবাদী যেসব দেশ কোভিড-19 টিকা প্রথম দিকে পাবে তার মধ্যে বাংলাদেশ থাকবে। অধ্যাপক মুজাহিরুল হক বলেছেন, টিকা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের একটা কৌশল নির্ধারণ করা জরুরি। অনেক দেশের ভ্যাকসিন ট্রায়ালে ভারত, ফিলিপাইন, থাইল্যান্ডের মতো অনেক দেশ যুক্ত হয়েছে, কিন্তু বাংলাদেশ সেখানে যুক্ত হতে পারেনি। তবে WHO সেটা আমাদের দেবে, এটা নিশ্চিত। অপরদিকে জরুরি অর্থের প্রয়োজনে তাৎক্ষণিকভাবে সিটি ব্যাংকের জামানতবিহীন ডিজিটাল ঋণ মিলবে বিকাশে। দেশে এই প্রথমবারের মতো কোনো বাণিজ্যিক ব্যাংক যে কোনো সময় যে কোনো স্থান থেকে মোবাইল ওয়ালেটের মাধ্যমে সঙ্গে সঙ্গে ঋণ বিতরণ সেবা চালু করল। প্রাথমিকভাবে এটা পাইলট প্রকল্পের আওতায়। সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত সিটি ব্যাংকের এই ডিজিটাল ঋণ গ্রহণের সুযোগ পাবেন নির্বাচিত সীমিত সংখ্যক বিকাশ অ্যাপ গ্রাহক। আর্থিক অন্তর্ভুক্তির কার্যকর সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ক্রমে ব্যাংক ঋণকে প্রযুক্তির সহায়তায় আরো জনমুখী করতেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের সফল সমাপ্তি শেষে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ক্রমে ঋণ পাওয়ার উপযুক্ত বিকাশ গ্রাহকদের জন্য এই সেবা আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করবে সিটি ব্যাংক। ঋণ নেওয়ার পরে 3 মাসে সমপরিমাণ 3 কিস্তিতে নির্ধারিত তারিখে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট থেকে তা স্বয়ংক্রিয়ভাবে পরিশোধিত হয়ে যাবে। নির্ধারিত পরিশোধ তারিখের আগে গ্রাহক SMS এবং অ্যাপের মাধ্যমে এই সংক্রান্ত নোটিফিকেশন পাবেন। বিভিন্ন সময় অর্থের জরুরি প্রয়োজন মেটাতে এখনও অনানুষ্ঠানিক খাত থেকে উচ্চ সুদে কঠিন শর্তে ঋণ নিতে বাধ্য হন সমাজের নানা স্তরের মানুষ। অনেক ক্ষেত্রে টাকা জোগাড় করতে না পেরে আরও বড় কোনো ঝামেলায় পড়ে যান তারা। এছাড়া আরও অনেক কারণেই ঋণের দরকার পড়ে তাদের। সিটি ব্যাংকের এই ডিজিটাল ঋণ এমনই প্রয়োজনগুলো মিটিয়ে প্রান্তিক মানুষ, ব্যবসায়ী, পেশাজীবী সহ সকল শ্রেণীর গ্রাহকের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। পাইলট প্রকল্পে ঋণ পাওয়ার পর নির্বাচিত গ্রাহকরা তাদের বিকাশ অ্যাপে ঋণ বা লোন আইকনটি দেখতে পাবেন। ঋণ নিতে গ্রাহককে তার EKYC ফর্ম অর্থাৎ নো ইউর কাস্টমার ফর্ম বিকাশে দেওয়া তথ্য সিটি ব্যাংককে দেওয়ার সম্মতি দিতে হবে। পরবর্তীতে ঋণের পরিমাণ এবং নিজের পিন দিয়ে সাথে সাথেই বিকাশ অ্যাকাউন্টে ঋণের টাকা পেয়ে যাবেন। বাংলাদেশে ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এই ঋণের সঙ্গে প্রযোজ্য সুদ ও অন্যান্য বিধিবিধান প্রতিপালিত হবে। চীন, ইন্ডিয়া, ফিলিপাইন সহ বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের ঋণ প্রকল্পে AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে ক্রেডিট অ্যাসেসমেন্ট সুবিধা দেয়। বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপের অ্যাফিলিয়েট অ্যান্ড ফিনান্সিয়াল এই প্রকল্পেও গ্রাহকদের ক্রেডিট অ্যাসেসমেন্ট করবে এই বিশ্ববিখ্যাত ফিনটেক প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, সিটি ব্যাংকের এই ডিজিটাল ঋণ গ্রহণকারীরা নিয়মিত ঋণ পরিশোধ করছেন কিনা তা মূল্যায়িত হবে। পরবর্তীতে যে কোনো ধরনের ঋণ প্রাপ্তির ক্ষেত্রে এই মূল্যায়ন বিবেচিত হবে। কোনো গ্রাহক ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে বিধিবিধান অনুসরণে সিটি ব্যাংক ঋণ খেলাপির তথ্য বাংলাদেশ ব্যাংককে অবহিত করবে। প্রকল্পটির বিষয়ে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO মাসরুর আরেফিন বলেন, আমরা সবসময় গ্রাহকের প্রয়োজনে আরও কাছে থাকার চেষ্টা করি। আমাদের দেশে অনেকেরই বিশেষত ক্ষুদ্র ব্যবসায়ীদের হঠাৎই অর্থের প্রয়োজন হয়। সেটা কিভাবে আরও সহজে তাদের কাছে পৌঁছে দেওয়া যায় এবং তারা যেন স্বাচ্ছন্দ্যে সেই অর্থ ব্যবহার করতে পারেন সেটা মাথায় রেখেই এই ডিজিটাল ঋণের যাত্রা। আমাদের এই পাইলট প্রকল্পটি নিরীক্ষামূলক। এই প্রকল্পে অর্জিত অভিজ্ঞতা ক্রমোন্নয়নের মাধ্যমে গ্রাহকের জন্য আরও ভালো সেবা নিয়ে আসতে পারবো বলেই আমাদের বিশ্বাস। উদ্যোগটি সম্পর্কে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির বলেন, প্রান্তিক সহ সকল শ্রেণীর মানুষের জীবনের মানোন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিতে আরও জোরালো ভূমিকা রাখতে বিকাশের মতো কার্যকর ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্ম ও বিশাল গ্রাহক ভিত্তিকে ব্যবহার করে বাণিজ্যিক ব্যাংকগুলো সৃজনশীল নতুন নতুন সেবা প্রচলন করতে পারে। সিটি ব্যাংকের এই ডিজিটাল ঋণ প্রকল্প তারই একটি উদাহরণ। জরুরি মুহূর্তে তাৎক্ষণিক জামানতবিহীন এই ঋণ প্রান্তিক মানুষ, তরুণ সমাজ, প্রান্তিক ব্যবসায়ীদের জন্য আশীর্বাদ হবে।